সেই মারাত্মক গরমটা ফাইনালি পড়েই গেল। তাই আজকে আমরা দুরকম সামার ড্রিঙ্ক বানাতে চলেছি। আসলে দুরকম নয়, একরকম ড্রিঙ্কই দুরকম ভাবে বানাতে চলেছি, দুরকম স্টাইলে, যেটা খেতেও খুব টেস্টি আর হেলদিও। ছাঁচ বা বাটার মিল্ক দুরকম ভাবে। তো চলো দেখে নিই রেসিপি দুটো। ফার্স্ট রেসিপিটার জন্য লাগবে টক দই, কারি পাতা, কাঁচা লঙ্কা, ধনে পাতা, আদা, বিট নুন আর হিংটা অপশনাল। এটা মেনলি সাউথ ইন্ডিয়ান স্টাইলে বানানো। ফার্স্টে একটি পাত্রে 3 টেবিল স্পুন টক দই আর 1 কাপ জল দিয়ে ভালো করে মিক্স করে নিতে হবে। তারপর ধনে পাতা, আদা 1 টুকরো, কারি পাতা 8-10টার মতন, 1টা কাঁচা লঙ্কা, 1 চিমটে হিং, এটা না চাইলে অ্যাভয়েড করতে পারো। তোমরা শিলনোড়া বা যে কোনো মিক্সারও ইউজ করে এরকম হাফ পাটা করে নিতে পারো। তারপর সেটা ওই দই আর জলের মিক্সারে অ্যাড করে নিতে হবে। তাতে আন্দাজ মতো নুন অ্যাড করে ভালো করে মিক্স করে নিতে হবে। পাঁচ মিনিট মতন রেখে দিয়ে তারপর সেটাকে ভালো করে ছেঁকে নিতে হবে। তারপর ইচ্ছে হলে এভাবে কারি পাতা দিয়ে গার্নিশ করে নিতে পারো। এটাকে ঠান্ডা সার্ভ করতে হবে। এরপর নেক্সট রেসিপিটার জন্য লাগবে টক দই, কারি পাতা, কাঁচা লঙ্কা, ধনে পাতা, জিরে আর ঘি। তো চলো দেখে নিই রেসিপিটা। ফার্স্টে একটি পাত্রে 4 থেকে 5 টেবিল স্পুন টক দই সাথে 2 কাপ জল ভালো করে মিশিয়ে নিতে হবে। এরপর একটা প্যানে 1 থেকে 1.5 টিস্পুন মতন ঘি, জিরে, তোমরা চাইলে জিরের জায়গায় সর্ষে ফোড়ন দিতে পারো, এক থেকে 10টা কারি পাতা, 1টা কাঁচা লঙ্কা হালকা ফ্রাই করে নিতে হবে। এরপর এটাকে ওই দই আর জলের মিক্সচারে অ্যাড করে নিতে হবে। এতে একটু ধনে পাতা কুচি অ্যাড করে দিতে হবে। ভালো করে মিক্স করে নিতে হবে। তোমরা সল্ট অ্যাড করতে পারো আন্দাজ মতন, আমি করিনি বিকজ এটা আমার বাবার জন্য বানাচ্ছি, হাই প্রেশার, সো কাঁচা নুন চলবে না। গ্লাসে ঢেলে ঠান্ডা ঠান্ডা সার্ভ করতে হবে। সো গাইস, বলো ভিডিওটা কেমন লাগলো। ভালো লাগলে লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দাও, না ভালো লাগলেও করতে পারো, ফ্রি তো। তোমরাও বাড়িতে বানিয়ে ফেলো আর কমেন্ট বক্সে জানিও কেমন লাগলো তোমাদের। আর আমার ভিডিও আর কন্টেন্ট ভালো লাগলে তোমরা সাবস্ক্রাইবের পাশাপাশি বেল আইকনটাকেও ক্লিক করে রেখো রেগুলার ভিডিও আপডেট পাওয়ার জন্যে। আর সবাই বাড়িতেই থেকো, সুস্থ থেকো, আর নেক্সট ভিডিওর জন্য স্টে টিউনড।